नमस्कार, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে স্লো কম্পিউটার কি করে ফাস্ট করতে হয় তা দেখাবো। স্লো কম্পিউটারের প্রবলেম আমরা সবাই কম বা বেশি ফেস করি। বেশিরভাগ সময় অপারেটিং সিস্টেমের কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। কারণ আমরা যখন কাজ করি বা ইন্টারনেট চালাই তখন আমাদের কম্পিউটারে প্রচুর টেম্প ফাইল ক্রিয়েট হয়। মূলত এই কারণেই কম্পিউটার স্লো হয়। একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করলেই এই সমস্যা সমাধান করা যায়। তবে দেরি না করে আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি আবেদন, যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে গুগলে যাব, তারপর লিখব অ্যাডভান্স সিস্টেম কেয়ার। প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবো ক্লিক করব, অ্যাডভান্স সিস্টেম কেয়ার 16 ফ্রি ভার্সন ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে সেটআপ ফাইলটাতে ডবল ক্লিক করব, ইনস্টল করব, ফিনিশ করে দেব। ইনস্টল হয়ে যাওয়ার পর এর একটা ফ্রি লাইসেন্স গুগল থেকে গিয়ে ডাউনলোড করে নেব। অ্যাডভান্স সিস্টেম কেয়ার 16 কি সার্চিং করব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে টেকনো 360, ওখানে গিয়ে একটা ফ্রি লাইসেন্স আছে সেটাকে সিলেক্ট করে কপি করে নেব। এবং সফটওয়্যারটাতে গিয়ে লাইসেন্স কোডের জায়গায় পেস্ট করে দিয়ে রেজিস্টার নাও করব। 90 ডে আর 180 ডে একটা ট্রায়াল দেবে। সেটিংসে গিয়ে এই সেটিংসগুলোকে অন করে দেব। ও এনাবল অ্যান্টি স্পাইওয়্যার, এনাবল ডিপ ক্লিন, টপ পারফরম্যান্স, এই সেটআপগুলো আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। সেটআপগুলো হয়ে গেলে ওকে করে দেব। এরপরে স্পিড আপ অপশনে যাব, গিয়ে অপটিমাইজ করে দেব। এটা টার্বো বুস্ট দুটোকে অ্যাক্টিভেট করে অন করে দেব। তারপরে স্ক্যানে বসিয়ে দেব। যত টেম্প ফাইল আছে, কুকিজ আছে, হিস্ট্রি আছে সব কিন্তু ডিলিট করে সিস্টেমকে ক্লিন করে দেবে। তারপর সিস্টেমটাকে রিস্টার্ট করে নেব। এরপরে কম্পিউটারকে স্পিড করার জন্য এবং হার্ড ডিস্কটাকে স্মার্ট ডিফাক করার জন্য একটা স্মার্ট ডিফাক বলে সফটওয়্যার ইনস্টল করে নেব। গুগলে যাব, লিখব স্মার্ট ডিফাক। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করব, ফ্রি ডাউনলোড, ডাউনলোড করে নেব সফটওয়্যারটাকে। ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করে ওপেন করব, ইনস্টল করব, নো থ্যাঙ্কস, নেক্সট। ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেব। এই অপশনগুলো অটো ডিফাক, বুট টাইম ডিফাক এবং ডিস্ক ক্লিন আপ করে নেব। সেটিংসে গিয়ে রিপ্লেস উইন্ডো ডিস্ক ডিফাগমেন্ট টিকমার্ক করে দেব, অটো ডিফাক অন রাখব, ডিফাক অ্যান্ড অপটিমাইজ করে দেব। এই সেটআপগুলো আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। বাই ডিফল্ট অবস্থায় এর সেটিংস কিছু করে থাকে, অ্যাপ্লাই করব, ওকে করব, করে ডিফাগমেন্ট দিয়ে দেবো। এটা কিছুক্ষণ সময় লাগবে কমপ্লিট হতে, হয়ে যাওয়ার পর ফিনিশ করে দেবো এবং কম্পিউটারটি রিস্টার্ট করে নেবো। কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর দেখতে পাবেন কম্পিউটার আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।